বন্ধুরা, আজ আমরা রিভিউ করতে চলেছি হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রীটি মোশন পোস্টারটি নিয়ে। আজ আমরা এই মোশন পোস্টারটি রিভিউ করতে চলেছি এবং এই মুভি সম্পর্কে আজ আমরা কিছু তথ্য বলতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। বাংলা ছবিতে যে রূপকথার গল্প আসছে তা অনেকদিন আগে জানিয়ে দিয়েছিলেন দেব। জানিয়েছিলেন গতানুগতিকের বাইরে তিনি ছোটদের জন্য একটি ছবি করতে চলেছেন। তিনি দায়িত্ব দিয়েছিলেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়কে, কিন্তু পরিচালক যে তার পরিচালনাকে এভাবে পরিবেশন করবেন তা আবার সকলেই পেয়েছিল। রূপকথার সেই গল্পের ছবি হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্দিরের অনেকখানি তথ্য খোলসা করলেন এই সম্পত্তি এবং তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রীদেরকে পরিচয় করিয়ে দিলেন। হবুচন্দ্র রাজা আর গোবুচন্দ্র মন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার দুটি চরিত্র, কিন্তু তারা যে রাজ্যের অধিবাসী তার নাম গোম্বাগড়। আর নাম শুনেই সুকুমারের সেই গোম্বাগড়ের রাজ্যের কথা মনে পড়ে যায় সকলে, এবং এইসব তাদের আশেপাশের রাজ্যের নামগুলো খুবই কিন্তু সুপরিচিত। এবং সুকুমার রায়, সত্যজিৎ রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং উপেন্দ্র কিশোর রায়ের ছোঁয়া কিন্তু রয়েছে। গোম্বাগড় রাজ্যে পূর্ব আশঙ্কিত স্বপ্নদ্বীপ, দক্ষিণ পূর্বে অপুর এবং নিশিন্দ্র দুনাপুর, পশ্চিমে হাঁসুয়াড়ি আবিষ্কৃত দেশ, দক্ষিণে পণ্ডি আর তারপরে হোল্লা রাজ্য এবং উত্তরে শাকচুন্নি দুয়ারানের রাজত্ব। এছাড়াও রয়েছে চাঁদপুরীর মনসদ, দৈত্যপুর, তেপান্তর আর হাঁসরুজারুরি এবং হালকা কুমড়ো পটাশের দেশও কিন্তু রয়েছে। এমন এক গোম্বাগড় রাজ্যের রাজত্ব হলেন হবুচন্দ্র, আর তার রাজত্বের প্রজারা বেশ সুখেই থাকে। তার মন্ত্রী গোবুচন্দ্র আর রানী কুসুমন কলিকে নিয়ে কিন্তু তিনি রাজমহলে বেশ আনন্দেই থাকেন। আর এই গোটা ব্যাপারটা দক্ষিণারঞ্জন মিত্রের মজুমদারের অন্তর্গত কিন্তু রয়েছে। তার গল্প অবলম্বনে তৈরি হয়েছে কিন্তু এই মুভিটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই বোম্বাগড় রাজ্যের সাতষট্টি চট্টোপাধ্যায়ের লোক, সঙ্গে অবশ্য গোবুচন্দ্র মন্ত্রীর খরাজ মুখোপাধ্যায় আর রানী কুসুমকলির অর্পিতা চট্টোপাধ্যায়ের লোকও প্রকাশ পেয়েছে, এবং এদেরকে দেখতে সম্পূর্ণ খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে এদেরকে জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। গোটা একটা ছোট ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন পরিচালক এবং প্রযোজক দেব নিজেই, এবং এই ভিডিওর মাধ্যমে একটি প্রকাশ করা হয়েছে তাতে গোলা আওয়াজও ছোটদের গানের কথাও বলা হয়েছে। গানটি বেঁধেছেন অবশ্যই কবির সুমন। ছবিতে তার উপস্থিত থাকার আসন্ন পাওয়া যাচ্ছে। এছাড়া সুমনের গলায় বাংলা খেয়ালও শোনা যাবে। চারটি রাগের তিনি খেয়াল গিয়েছেন এই ছবিতে। ছবির শুটিং চলছে বাহুবলী ছবির সেটে। এই বছর বড়দিনের সময় মুক্তি পাবে এই ছবিটি।